খেল বদলে যাবে। মাস কয়েক আগে স্বভাব সুলভ ভঙ্গিতে অতি আস্থা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের করা এক টুইটকে অসার প্রমাণ করে দিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং গত মঙ্গলবার সদর্পে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর ঘোষণা দেয়। উত্তর কোরিয়া জানায়, হোয়াসং-14 ক্ষেপণাস্ত্রটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2,802 কিলোমিটার উঁচুতে উঠে সাগরে আছড়ে পড়ার আগে 933 কিলোমিটার অতিক্রম করে, উড়ে প্রায় 37 মিনিট। যাচাই বাছাই শেষে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে ICBM-এর পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের আলাস্কায় আঘাত আনতে সক্ষম বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। এ ঘটনায় খেল বদলে যেতে পারে। উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা নিয়ে সন্দেহ নতুন কিছু নয়, কিন্তু এবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি ভিন্ন। লন্ডন ভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান সাথাম হাউজের জ্যেষ্ঠ গবেষণা ফেলো জন নিলসন রাইডের মতে, এই পরীক্ষাটি নিঃসন্দেহে প্রতীকী ও বাস্তবিক, উভয় অর্থেই খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। দাবি অনুযায়ী, মার্কিন ভূখণ্ড এখন পিয়নিয়ংয়ের লক্ষ্যের নাগালে, আর এই প্রথমবার যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট স্বীকার করলেন উত্তর কোরিয়া শুধু উত্তর পূর্ব এশিয়া ও যুক্তরাষ্ট্রের মিত্রতার জন্যই সত্যিকারের হুমকি নয়, খোদ ওয়াশিংটনের জন্য হুমকি। পরমাণু ও ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে পিয়ংইয়ং প্রতি সপ্তাহে অগ্রগতি অর্জন করছে বলে সাবেক ব্রিটিশ সামরিক কর্মকর্তা আমিশ দে ব্রিটন গর্ডনের কাছে প্রতীয়মান হচ্ছে। উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্রটিকে তিনি গেম চ্যালেঞ্জার বলে অভিহিত করেছেন। উত্তর কোরিয়া যেভাবে অগ্রসর হচ্ছে, তাতে আলাস্কার পর নিউ ইয়র্ক ওয়াশিংটনের নাগাল পাওয়াটাও নিবৃতকামী এই দেশটির জন্য অসাধ্য হবে না বলে আশঙ্কা জেগেছে। যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের থেমো কুইনগ মনে করেন, যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম এমন পরমাণু অস্ত্র তৈরির চেষ্টায় আছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার বেপরোয়া পারমাণবিক কর্মসূচির জবাবে দেশটির উপর চাপ সৃষ্টির লক্ষ্যে গত এপ্রিলে কোরীয় উপদ্বীপ অভিমুখে মার্কিন বিমানবাহিনী রণতনী পাঠানোর ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু পরের ঘটনাবলীতে উল্টো বিব্রত হন তিনি। চীনকে দিয়ে উত্তর কোরিয়াকে দমাতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রক্রিয়ায় বরাবরের মতো এবারও চকবাঁধা নিন্দায় দায় সেরেছে চীন, একই পথের পথিক রাশিয়া। সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর যুক্তরাষ্ট্র প্রয়োজনে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করার হুমকি দিয়েছে। সামরিক পদক্ষেপে হয়তো সামরিক সফলতা আসবে, কিন্তু তার ফল ভালো হয় না। পিয়ংইয়ংকে মোকাবেলার জরুরি ভিত্তিতে দীর্ঘমেয়াদী টেকসই ও সংশোধনমূলক কৌশল নেওয়াই হবে ওয়াশিংটনের জন্য বুদ্ধিদীপ্ত কাজ।